আপনি একটু পিছিয়ে আন ভাই, একটু এই সাইডে আসেন। আমরা সাসা বাইসটা বিয়াই বিয়াই করে গেলে এই দিতে গরম চলছে আজকে কেস তোমা চ্যানেলের শুটিং। তো এখন আসিতেছে, এখন শুটিং চলছে আপনার অ্যাকশন দৃশ্য, বাইকার মেয়ের শুটিং চলছে। এই যে আসছে আমাদের মাঝে মাইন ভাই, সে এখানে আজকে কেন্দ্র ক্যারেক্টার করছে। অনেক দর্শক এখানে উপস্থিত হয়েছেন যারা আজকে শুটিং উপভোগ করছেন। এখানে আজকে কাজ করছে বাপ্পী, মনির,
ভাই ভাই সহ আরো অনেকে আজকে এখানে নির্দেশনা দিচ্ছেন, পরিচালনায় আছেন করিম শিকদার, ক্যামেরায় আছেন মালিক রহমান। অনেক দর্শক এখানে উপস্থিত হয়ে গেছেন যারা আজকের এই শুটিং দেখছেন। সম্মানিত দর্শক, আজকের এই শুটিং শুটিংটি আপনারা উপভোগ করবেন। বাইকার মেয়ে কেস তোমার চ্যানেলে চলছে, বাইকার মেয়ে এখানে এটার সিকুয়াল চলছে। এখন এই বাইকার মেয়েরই পরবর্তী পর্বগুলো শুটিং চলছে, আপনারা সবাই দেখবেন কেস তোমার চ্যানেলে। ভিন্ন ধারার এই গল্পটি আপনাদের আশা করি সবারই অনেক ভালো লাগবে। আজকের পরিচালক করিম শিকদার স্যার সবাইকে শর্ট বুঝিয়ে দিচ্ছেন। আজকে টিওপি মারুফ রহমান সে আজকের শটগুলি ক্যামেরা বন্দী করছেন। এখানে অনেক দর্শক উপস্থিত হয়ে গেছে। এই আপনার দয়া করে একটু চুপ থাকেন, সংলাপ দিলে। আছেন মোস্তাফিজুর রহমান, সেও একজন অভিনয় শিল্পী। এখানে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এই সময়ের ব্যস্ততম নায়িকা কন্যা শিক্ষা তোমা শটের জন্য অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম। অনেক কঠিন একটি শর্ট এখানে নেওয়া হচ্ছে, আপনারা ভিডিওতে এই বিস্তারিত দেখতে পারবেন। অনেক কঠিন একটা শর্ট, একটা জাম্পিং শর্ট হবে। কাম দিলে এবো সেই জাম্পিং শর্ট। কন্যা শিকদার তোমা জাম্প করে উঠে যাবেন। এখানে আছেন আরেক অভিনেতা কিরাম ভাই, আমাদের অত্যন্ত ভালোবাসার একজন মানুষ। এই হুন্ডা গুলা ফ্রেম আইব কিন্তু আজকে আমরা পুরো ইউনিট এখানে কাজ করছি এবং আপনাদের সাথে আছি আমি শারণি বিল্লা। মুস্তাফিজ ভাই ক্লান্ত হয়ে বসে গেছেন, সে রেস্ট নিচ্ছে। 9:47 টাকার মোবাইলটা ওটা কারেক্ট করব, আমি ঘুমাইছি বলবো না, তাকবো যে তাকবো আইনে কবুর আছে এই কথা।